আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে যে গুরুত্বপূর্ণ তথ্যটি নিয়ে আমরা আলোচনা করব তা হলো কিয়ামত কি আসলে সন্নিকটে। একটি কোরআনের আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করব যে আসলে কি এই আয়াত অনুযায়ী কি এই ঘটনাটি কি ঘটেছে। সম্প্রতি কিছুদিন আগে এই ফেসবুকে এই নিউজটি আমরা দেখতে পেলাম যে এই নিউজটিতে বলা হয়েছে যে নর্থ ইন্ডিয়ায় নাকি এক মহিলার গর্ভে বৃদ্ধ এই সন্তান জন্মগ্রহণ করেছে। তবে কতটুকু সত্য আমি আসলে অতটুকু এখনও রিসার্চ করে পাইনি। তবে এই ঘটনাটি যে ঘটেছে গত কয়েক বছর আগে বাংলাদেশে ঘটেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে ঘটেছে যে গর্ভবতী মায়ের থেকে ভূমিষ্ঠ হয়েছে বৃদ্ধ সন্তান বা বৃদ্ধ অবস্থায়। এই ঘটনাটি প্রায় বাংলাদেশে ঘটেছে এবং ভিডিও সহকারে আমি আপনাদেরকে এখন দেখাবো এবং বিভিন্ন দেশে যে ঘটেছে তাদের ভিডিওটিও এখন আপনাদের সামনে দেখাবো। চলুন আমরা আগে ওই ভিডিওটি দেখে আসি, তারপর আমরা কোরআনের সেই আয়াতটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন দেখুন এই বাচ্চা সাতটির অবস্থা কি, ভালো করে দেখুন। With my cake, I can't go in the water because I like to be a mermaid. Like mermaids. Hi, I'm Adelia. And how old are you, Adelia? 12. No. I'm 12. 11. I'm 12. Not yet. Oh, man. All right, let's do it again. How much does she weigh? She weighs like about 15 pounds. And I try my best to make people smile. Because I know some of people feel really down. And I know what you're going through. Because we're a team, and if she wants to be in my videos, she can. So back off. How would you rate me as a dancer? 1 out of 10. 100? She's not gonna wake up. আমি আপনাদেরকে এই সেই ভিডিওগুলো দেখিয়েছি। এবার আসুন এই ভিডিওটি যে দেখিয়েছি, দেখানো হয়েছে যে বৃদ্ধ সন্তান জন্মগ্রহণ করছে অথবা কিশোর বা কিশোরী, তারা কিন্তু বৃদ্ধ অবস্থায় হাঁটাচলা করছে, তারা একদম বৃদ্ধ, কিন্তু বয়স তাদের অনেক কম, কিন্তু হুবাহু তারা বৃদ্ধ হয়ে গিয়েছে, বিষয়টা এরকম। আসুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মুজাম্মিলের 17 নম্বর আয়াতে কি বলেছে, অতএব তোমরা যদি কুফরি করো তাহলে তোমরা সেদিন কিভাবে আত্মরক্ষা করবে যেদিন কিশোরদেরকে বৃদ্ধে পরিণত করা হবে। আয়াতটি ইবনে কাসির তাফসিরে কি বলা হয়েছে আগে আমরা সেই বিষয়টি দেখে আসি। ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ কি বলা হয়েছে, তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে, অতএব যদি তোমরা কুফরি করো কি করে আত্মরক্ষা করবে সেদিন যেদিন কিশোরকে পরিণত করবে বৃদ্ধে, যেদিন আকাশ হবে বিদীর্ণ তার প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে। এ আয়াতের দুটি অর্থ হতে পারে। ইবনু মাসুদ রাজিয়াল্লাহু আনহু ফটনের উল্লেখ করে ইবনু জারি রহমউল্লাহ অর্থ করেছেন, যদি তোমরা কুফরি করো তাহলে বলতো ওই দিনের শাস্তি হতে তোমরা কীরূপে মুক্তি পেতে পারো যে দিনের ভয়াবহতা কিশোরকে বৃদ্ধে পরিণত করবে। তাবারি সুতরাং এর প্রথম ব্যাখ্যা করা যেতে পারে, তোমরা যদি অবিশ্বাসী হও তাহলে কিয়ামতের বিভীষিকা হতে কিভাবে নিজেদেরকে রক্ষা করবে। দ্বিতীয় অর্থ হলো, তোমরা যদি এত বড় ভয়াবহ দিনকে অস্বীকার ও অবিশ্বাস করো তাহলে তোমরা তাকওয়া বা আল্লাহর ভয় কীরূপে লাভ করতে পারো। এই উভয় অর্থই উত্তম হলেও প্রথম অর্থটি বেশি উত্তম। এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। এখানে দেখানো হয়েছে যে দুটি বিষয়, এই আয়াতে দুটি ব্যাখ্যা দেওয়া হয়েছে ইবনে কাসিরে, যে বিষয় দুটি দেখিয়েছে তার ভিতরে যে কেয়ামতের আগে যেই বিষয়টি উল্লেখ করা হয়েছে ওইটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বলেছেন।
এবং দ্বিতীয়টিকে তেরকম গুরুত্ব দেননি। তার মানে কিয়ামতের আগে ঘটার সম্ভাবনা বেশি, এই বিষয়টি কিয়ামতের আগের কথাই বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই আয়াতের পরের আয়াতে বলা হয়েছে যার কারণে আসমান হবে বিদীর্ণ এবং আল্লাহর ওয়াদা হবে বাস্তবায়িত। তাহলে আসমান হবে বিদীর্ণ এই বিষয়টি কিন্তু যখন কিয়ামত ঘটবে তখনই কিন্তু আসমান বিদীর্ণ হবে। তাহলে ওই আয়াতটির পরেই কিন্তু 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আসমান বিদীর্ণ হওয়ার কথা বলেছে, অর্থাৎ কিয়ামত যখন ঘটবে তখন সেই অবস্থার কথা বলা হয়েছে। ইবনে কাসির সহ এবং আরও বিভিন্ন ব্যাখ্যা অনুযায়ী কিন্তু কিয়ামতের আগে যে কিশোররা বৃদ্ধ হয়ে যাবে বিষয়টি ঠিক এরকমই কিন্তু ঘটেছে, বাকিটা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। কিয়ামত সম্পর্কে জানতে এবং বিভিন্ন বিষয়ে আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন ভিডিও আপডেট করলে আপনারা বিষয়টি জানতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।